কি সুন্দর খোলামেলা হ্যাঁ এই যে ভাইরা কি দেখতাছেন চোখ সরান সরান কইতাছি আমার ম্যাডাম আইবো ম্যাডাম আসেন কি করলেন উনি আরে উনি ম্যাডাম না উনি ম্যাডামের সামসা এই যে যা আসল ম্যাডাম এখন আসবে সম্মানিত ম্যাডাম আসেন আসেন আব্বাস জি আমাদের গাড়ি কোথায় এই গাড়ি এই ম্যাডাম দেখতেছি না তো ও মাই ফুট তোমাকে আমি আগেই বলেছিলাম ফোন করে ওদেরকে জানিয়ে দাও কোনো কাজ ঠিকমতো করতে পারো না জয়না মোবাইল দাও তোমাকে কতবার বলেছি এভাবে ফোন রাখবে না যত্ত সব ম্যাডাম যদি হারায় যায় তাই যত্ন করে রাখছি শাট আপ ফোন ধরছে না এখন যাব কিভাবে এই যে ভাই শুনুন এখান থেকে সোনাপুর গ্রাম কত দূর এই বেশি দূর না 10 কিলোমিটার হইব ও মাই ফুট 10 কিলোমিটার আবার বলছে বেশি দূর না এই আব্বা কি বললাম চলো সামনে গিয়ে দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা यस ম্যাডাম ফলো মি ম্যাডাম কি পাও চলে না ম্যাডাম আর হাতলে তো দেহ রেহেনে পড়ে থাকবো আর প্রাণ দা আকাশে উড়ে যাব মাই ফুট এইটুক রাস্তা হাঁটতে পারো না ওয়াও কি সুন্দর ঘোড়ার গাড়ি শহরে এরকম দেখাই যায় না আমি ঘোড়ার গাড়িতে যাব অবশ্যই যাবেন কিন্তু ম্যাডাম গাড়িতে কোনো লোক দেখতেছি না তো ম্যাডাম চলেন তাড়াতাড়ি চলেন চলেন কোথায় যাবেন ম্যাডাম তুমি টাঙ্গা চালাও নাকি আমি টাঙ্গা চালাবো কেন আমি হেল্পার আর আমার ভাই হচ্ছে ড্রাইভার মাই ফুট ঘোড়ার গাড়ির আবার ড্রাইভার তা তোমার ভাইয়া কোথায় ভাইয়া ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই ওকে ডাকো यस ম্যাডাম এখন ভাইয়াকে ডাকা যাবে না ঘুম ভাঙলে ভাইয়া রেগে যাবে মাই ফুট এই এটা কি ভাড়ার গাড়ি না শোবার গাড়ি এই ওঠো আমি সোনাপুর যাব সোনাপুর কেন হীরাপুর গেলেও এই টাঙ্গা এখন যাবে না রাস্তায় যখন টাঙ্গা বের করেছো তখন তোমাকে যেতেই হবে এই ওকে টেনে উঠাও ইমিডিয়েট ছাড়ো ছাড়ো ওকে আরে ছাড়ো বলছি চোর ধরা পড়লে আমি তাকে ছাড়ি না চোর কে চোর তুমি চোর তুমি আমার ঘুম চুরি করেছো এখন আমি তোমার বুকে ঘুমাবো মাই ফুট ওয়াও পূর্ণিমা চাঁদ যেন একদম মাটিতে নেমে এসেছে দিন দুপুরে চাঁদ দেখতে যেও না তাহলে সূর্যের আলোতে চোখ অন্ধ হয়ে যাবে এখন সোনাপুর যাবে কিনা বলো আপনি বললে সোনাপুর কেন জাহান্নামেও যাব তবে রাগ করে নয় ম্যাডাম হাসি মুখে বলুন মাই ফুট ভাড়া দিব আবার হাসবো কেন সবকিছু ভাড়ায় হয় না ম্যাডাম এমন কিছু ব্যাপার আছে যা টাকা দিয়ে কেনা যায় না তো এই দুটো বোঝাও কি আপনার সাথে যাবে নাকি ম্যাডাম তুমি আমাদের বোঝা বললে আবার জিগায় ইনসাল্টিং মানে আমাদেরকে অপমান ম্যাডাম এরা বোঝা না একজন আমার বডিগার্ড আর আরেকজন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর এদেরকে ছাড়া আমি চলতে পারি না ভাইয়া লাঠি ছাড়া যেমন বুড়িয়া চলতে পারে না উনি সেরকম মাই ফুট কি বললে তুমি আমি বুড়ি আর আমি লাঠি আহা রাগ করবেন না ওর কথা আপনারা বুঝতে পারেননি চলতে মানুষের পা লাগে আর আপনার লাগে মানুষ
তো জাগে উঠে বসুন উঠুন চল রাজা রানী মাই ফুট ঘোড়ার নাম আবার রাজা রানী আস্তে বলুন নাম নিয়ে কথা বললে এরা খুব মাইন্ড করে রূপকথার রাজা রানীর চেয়ে এদের দেমাগ অনেক বেশি চল রাজা রানী আরে কি হলো যাচ্ছিস না যে যা ভাইয়া মনে হয় রাজা রানী মাইন্ড করেছে মাইন্ড করেছে কেন ও যে নাম নিয়ে বিদ্রুপ করেছেন মাই ফুট ঘোড়াও কি মানুষের কথা বুঝতে পারে নাকি এদেরকে ঘোড়া বলছেন কেন ম্যাডাম এরা মানুষের চেয়ে অনেক ভালো তবে বড় সেন্টিমেন্টাল আমি তো আপনার রূপ দেখে ফেসে গেছি কিন্তু এরা আবার রূপের কদর বোঝে না দাঁড়ান আমি একটু বলে দেখি সাজু ধর বাবা রাজা রানী কথায় কথায় তো মাইন্ড করিস কেন এরা হচ্ছে আমাদের মেহমান এদেরকে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য ও তাহলে এই কথা ম্যাডাম রাজা রানী তো চান্স দিচ্ছে চান্স কিসের চান্স ওই যে বাজারে জিনিসপত্র কম থাকলে অসাধু ব্যবসায় যেমন দাম বাড়িয়ে দেয় সুযোগ নেয় তেমনি রাজা রানীও সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে বলে কি না গান না শোনালে যাবে না গান তোমার টাঙ্গে সিডি প্লেয়ার আছে নাকি আরে না সিডির গান না ওরা আপনার গান শুনতে চায় মাই ফুট আমি গান জানি না গান না গেলে ওরা যাবে না আপনার নামুন আমি যাচ্ছি নইলে এই জঙ্গলের বাঘ ভাল্লুক আপনাদের সাথে আমাদেরকেও খাবে এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না না আমার এখনো বিয়ে হয় নাই আমি নামবো না ম্যাডাম আপনি একটা গান ধরেন ম্যাডাম জান বাঁচালো ফরজ আপনি গান করলে আমরা জানে বাইচা দামু আর জান বাঁচালে লেগে মানুষ কত কি করে আর গান তো এমন খারাপ জিনিস না ঠিক আছে তোরা যখন বলছিস পরদেশি জানা নহীঁ মুঝে ছোড় কে মুঝে ছোড় কে রাজা রানী খুশি তো ম্যাডাম রাজা রানী বলছে আপনি গান করছেন না কামান দাগাচ্ছেন ওরা বুঝতে পারছে না ওসব বিদেশি ভাষা গান টান ওরা বোঝে না আপনি বাংলা গান করুন মাই ফুট বাংলা গান আমি জানি না ওদেরকে যেতে বলো ম্যাডাম ওদেরকে আমি ভালো করে চিনি একবার যখন বলেছে বাংলা গান শুনবে তখন বাংলা গান না শোনালে ওরা যাবে না কিন্তু আমি তো কোনো বাংলা গান জানি না ভাইয়া তুমি একটু হেল্প করো না হেল্প করতে আমার কোনো আপত্তি নেই একটা চাঁদের পরি হইল সওয়ারি আমার টমটম গাড়িতে হাওয়ার আগে উল্কা বেগে পৌঁছে দে তার বাড়িতে শোনো রাজা একটা চাঁদের পরি হইল সওয়ারি
একটা চাঁদের পরি আমার টমটম গাড়িতে একটা চাঁদের পরি হইল সওয়ারি আমার টমটম গাড়িতে একটা চাঁদের পরি হইল সওয়ারি আমার টমটম গাড়িতে একটা চাঁদের পরি হইল সওয়ারি আমার টমটম গাড়িতে হাসবেন না আপনি গাড়ি পাঠাননি কেন পাঠিয়েছি তো মা আমার ছেলে সুন্দর খানকে দিয়ে জিপ পাঠিয়েছি কোথায় আপনার জিপ সারাটা রাস্তা আমাকে টাঙ্গাই চড়ে আসতে হলো আরে বেটা টাঙ্গাওয়ালা সুযোগ বুঝে আমাকে অনেক অপমান করেছে বা ম্যাডাম বা তো কষ্ট করে আপনাকে নিয়ে এলাম আর আপনি বলছেন আমি আপনাকে অপমান করেছি লোকে ঠিকই বলে শহরের মানুষদের মন কখনো ভালো হয় না তোমার এত বড় সাহস আমি তোমাকে দেখে নেব দেখে নেব কি দেখবেন দেখেন না না আমি তা বলিনি এই ওর ভাড়া দিয়ে দাও চাচা কত দেব একশো টাকা দিয়ে দাও জরিনা এই নাও টাঙ্গার ভাড়া একশো টাকা আর বাকি টাকা তোর বকশিস ম্যাডাম চার পাঁচশো টাকা দিয়ে রাজুকে কেনা যাবে না তার চেয়ে মিষ্টি করে একটা হাসি দিন আমার ভাড়া মিটে যাবে কি থামলেন কেন মারবেন মারুন কোনো আপত্তি নেই তবে হাসি দিয়ে মারতে হবে চলে আবার দেখা হবে এসো মা চল রাজা রানী চল চাচা তুমি ওকে কিছু বললে না বলবো বলবো আমার ছেলে সুন্দর খান আছে না ওকে দিয়ে ব্যবস্থা করাও না তোমরা ঘরে যাও কিন্তু সুন্দর গেল কোথায় দেখেছ এখানে মদ খেয়ে পড়ে আছে এই তোর জন্য এই পোলা মাংস আদি আর তুই পান্তা ভাত খেয়ে পড়ে আছিস এই তোকে আমি পাঠিয়েছিলাম পিতিকে নিয়ে আসতে আর তুই মদ খেয়ে এই লড়কে পড়ে আছিস সরি বাবা এক্ষুনি যাচ্ছি তোকে আর যেতে হবে না পিতি চলে এসেছে শোন ওই টাঙ্গাল আর রাজু পিতিকে অপমান করেছে রাজুকে শাস্তা করার ব্যবস্থা কর তাহলে পিতি খুশি হয়ে যাবে আর পিতি খুশি হলে ওর মন জয় করাটা তোর জন্য সহজ হয়ে যাবে রাজু সাজু তাই এদিকে তুই লেখাপড়া বাদ দিয়ে সারাদিন ওর সাথে টাঙ্গায় ঘুরে বেড়াস কেন হ্যাঁ আমিও বড় হয়ে টাঙ্গা চালাবো তো তুই লেখাপড়া বাদ দিয়ে টাঙ্গা চালাবি ভাইয়া এমএ পাস করে যদি টাঙ্গা চালাতে পারে তাহলে আমি ফাইভ পাস করে কেন পারবো না আরে বোকা তোর ভাইয়া তো লেখাপড়া শেষ করেছে যতদিন চাকরি না হয় ততদিন টাঙ্গা চালাবে তুই আগে লেখাপড়া শেষ কর না মা লেখাপড়া করতে আমার একদম ভাল লাগে না সারা দিন টাঙ্গায় ঘুরে বেড়াতে ভাল লাগে জানু মা আজ না আমাদের টাঙ্গায় একজন মেম সাহেব উঠেছিল ভাইয়া তাকে গান গেয়ে শুনেছিল একটা চাঁদের পরি একদম বেশি পাকামো করিস যাও তো যাও কিচ্ছু হয়নি যাও যাও খিদে পেয়েছে যাও না চুপ দাঁড়া আজকে সব পড়াশোনা আমাকে দেখাবি বস এখানে চুপ করে বস বেশি কথা বলিস না একদম কিচ্ছু হয়নি মা খেতে দাও তো রাজু বাচ্চা রাজু ভাই হয়ে আয় দেখ তো সাজু কে ডাকে যা মা খিদা পেয়েছে খেতে দাও এই তোমরা কারা চিৎকার করছো কেন তোর ভাই কই ভাইয়াকে কি দরকার তোর ভাইয়ের এত বড় সাহস প্রীতি মেম সাহেবরে অপমান করছে ওরে বাইরে হইতে ক হাত দিক গুড়া করে ফেলামু চুপ আস্তে ভাইয়া শুনলে তোমাদের আস্ত রাখবে না তার চেয়ে ভালো ভালো কেটে পড়ো কেটে পড়ো কি কইলি তোরে আজকে
সাজু হলো আমার প্রাণ, আর আমার প্রাণে তোরা হাত দিয়েছিস। মনে হয় ওই রাজুকে মেরে লাশ বানিয়ে দিয়েছে। আরে লাশ তো বানাবেই, প্রীতিকে অপমান করে যে কত বড় সাহস, এখন হাসপাতালে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করুক। ম্যাডাম, কুত্তা দিয়ে কখনো বাঘ শিকার করা যায় না। এরা আমাকে মারতে গিয়ে নিজেরা এত মার খেয়েছে যে এখন আর উঠতেই পারছে না। ওই সুন্দর খান, তোর চালাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। তোকে আমি? না বাবা না, তুই হচ্ছিস ভদ্রলোকের সন্তান, এই গুন্ডার সাথে মারামারি করে কোনো লাভ নেই। ম্যাডাম, এবার ভদ্রলোকের মতো আমার টাঙা থেকে আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলুন। ইউ শাট আপ। তোকে আমি মাই ফুট মারতে চান? কিন্তু এভাবে মারতে পারবেন না, আপনি মিষ্টি করে একটা হাসি দিন, আমি এমনিতেই মরে যাব। আর যে কাজ তোর করা উচিত ছিল সে কাজ পিতি করছে। হা করে দাঁড়িয়ে থাকিস। সাজু, ম্যাডামের মারে কোনো কষ্ট নেই, ভালোবাসা আছে, আমাকে একটু ভালোবাসা পেতে দে। তুই যা সাজু, যা। ভাইয়া দেখি কর। দাঁড়ান ম্যাডাম, এতক্ষণ কষ্ট করে আমাকে মারলেন, তার একটা পুরস্কার নিয়ে যাবেন না? এটা তোমার পুরস্কার, এখন এই স্মৃতিটুকু নিয়ে জীবনটা কাটিয়ে দিও। রাজা রানী, চল চল। তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা কর, আমি গোসল করবো। মাই ফুট। Thank you.
এই লেখাপড়া বাদ দিয়ে তুই হাসছিস কেন? কি হয়েছে? কি ভাইয়া বলবো? কি বলবি? ওই যে ম্যাম সাহেব তোমাকে চুপ, বেশি পাগামো করে, কাল থেকে তোর টাঙা যাওয়া বন্ধ, যা পড়তে বস। তাহলে আমি কিন্তু সব মাকে বলে দেব। কি বলবি কি বলবি? যা যা পড়তে বস। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রাজু, এই নেম সাহেবের সঙ্গে তোর কি হয়েছে? না মা, তেমন কিছু না, ওই গুন্ডাগুলোকে আমি মেরেছি তো, এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। দেখ বাবা, ওসব মারামারি ঝগড়াঝাটি একদম ভালো কাজ না, আর ঘটনা যখন একটা ঘটিয়ে গেছে তখন আর তোর ওদিকে যাবার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু মা, না কি একটি উপায় আছে? ওই চাঁদের পরি রূপের জালে আমি ফেঁসে গেছি। রাজারানী কেমন আছিস তোরা? ভালো নেই রে, ওই চাঁদের পরি আমার সব কিছু উলটপালট করে দিয়েছে। না, উলটপালট আপনার হয় নাই, হইছে আমাকে ম্যাডামের, আপনার কারণে আমাকে ম্যাডাম এখন আত্মহত্যা করতে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, বিশ্বাস না হলে ওই পাথরটি লাগিয়ে দেখেন। হ্যাঁ, সাপে ছোবল দিয়েছিল, আমি বিষ চুষে নিয়েছি। আমি এসেছি তোমাকে মারতে, আর তুমি আমার জীবন বাঁচালে। তুমি না বাঁচলে আমি বাঁচবো কাকে নিয়ে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেম সাহেব।
সমস্ত সম্পত্তির মালিক হয়ে পায়ের উপরে পা তুলে আরামে দিন কাটাবো।
তাহলে কি আমার স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে? প্রীতি! জি চাচা। এসব কি শুনছি? তুমি নাকি ওই ফালতু ছেলেটার সাথে ইয়ে করে বেড়াচ্ছ? ফালতু ছেলে? ও, সুন্দরের কথা বলছেন? আরে না, সুন্দর ফালতু হতে যাবে কেন? আমি বলছি ওই টাঙ্গাওয়ালা, এই কি যেন নাম, রাজু, রাজু। হ্যাঁ, রাজুর কথা। রাজু ফালতু হতে যাবে কেন? ও তো একটা সাহসী ছেলে, যার আকাশের মতো উদার মন, সাগরের মতো বিশাল প্রাণ। শোনো, মন প্রাণ দিয়ে ভাত খাওয়া যায় না, মানে ঘর নাই, বাড়ি নাই, পেটে ভাত নাই। বাড়ি ঘর ভাত তাদের দরকার যারা ফকির, আমার ওসব লাগবে না। চাচা, একটা কথা আপনাকে বলা দরকার, রাজুকে আমি ভালোবাসি, সুতরাং আজকের পর থেকে ওর নামে কোনো খারাপ কথা আমি সহ্য করব না, ক্লিয়ার? ক্লিয়ার না, ক্লিয়ার না। তোমার বাবাকে, মানে আমার ভাইজানকে খবর দিতে হবে, সে আসলে তোমার ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে। কোনো অপরাধ করিনি, ভালোবেসেছি, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসা অপরাধ। ভালোবাসা ধনী গরিব মানে না, ভালোবাসা থাকে বুকে। জাগুয়ার, ওর ভালোবাসার স্বাদ মিটিয়ে দে। দেখলেন, দেখলেন ভাই সাহেব, আপনি নেতা হয়ে যেটা করতে পারেননি খান সাহেব সেটা করে দেখালেন। স্যার, আপনি আমার মান সম্মান বাঁচালেন, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না, কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব। হ্যালো, প্রীতি, কোথায় তুমি? এই কোথায় গেলে? এইতো সামনে সামনে, আরেকটু কোথায়? আরে আরেকটু সামনে আসো না, ধরেছি, ধরে ফেলেছি। হবে না, তুমি দেখেছো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি দেখেছি। এত শক্ত করে বাঁধলাম আর তুমি দেখলে কি করে? তুমি তো আমার বাইরের চোখ বেঁধেছ, কিন্তু মনের চোখ তোমার খোলা ছিল, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পেয়েছি। যা, মনের চোখ দিয়ে আবার দেখা যায় নাকি? দেখা যায়, যদি মনের সাথে মনের মিল থাকে। এবার আমি তোমার চোখ বেঁধে দিচ্ছি, আমাকে যদি তুমি ধরতে পারো তাহলে বুঝবো তোমার সাথে আমার মনের মিল হয়ে গেছে। এই নাও, ধরো, এসো এসো এসো। আরে, এই কোথায় গেলে? এখানে এসো। আরে, পাচ্ছি না তো। এসো 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 এসো, এখানে এসো। রাজু, আহা, কোথায় গেলে? রাজু, রাজু, তুমি কোথায়? আহা, আমি তোমাকে ধরতে পারছি না তো। রাজু, ও কোথায় যে গেল? রাজু, আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো, যদি তুমি এর মধ্যে না আসো তাহলে আমি চোখের বাঁধন খুলে ফেলবো। এক, দুই, তিন। রাজু গেল কোথায়?
আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তোকে একটা টেলার দেখানোর জন্য। এসব আমাকে দেখাচ্ছেন কেন? এই জন্য যে এসব দেখে যেন তোর মনে আমাদের সাহেব সম্পর্কে তোর একটা ধারণা জন্মায়। হ্যাঁ, ধারণা জন্মেছে। খুব প্রতাপশালী, ধনী, অভিজাত কেউ হবেন, কিন্তু আপনার সাহেবের মুখটা তো দেখতে পেলাম না। কেই নি? মারুফ খান আমার নাম। আপনার প্রতিপত্তির ট্রেলার দেখেছি, এখন আপনাকে দেখলাম। নিজেকে দেখাবার এই কায়দাটা একদম নতুন। কালো টাকা বেশি থাকলে মানুষ অযথাই এসব ফুটানির ট্রেলার দেখায়। তা যাকগে, আমি চললাম। দাঁড়াও, আমার সামনে যাদের আনা হয় তারা আমার অনুমতি ছাড়া যেতে পারে না। তোমাকে এই ট্রেইলারটা দেখানো হলো এই জন্যে যাতে তুমি বুঝতে পারো পৃথিবীর দিকে হাত বাড়ানো আর ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদকে কাছে পাওয়ার কল্পনা করা এক কথা। প্রীতি? হ্যাঁ, প্রীতি। প্রীতি হচ্ছে আমার বড় ভাই মারুফ খানের একমাত্র মেয়ে। আমার মেয়ের দিকে বাড়ানো হাত আমি কেটে দিতে পারি, কিন্তু ডাস্টবিন ঘেঁটে গন্ধ সারানো আমি পছন্দ করি না। তাই তোমাকে সতর্ক করে দিচ্ছি যাতে ভবিষ্যতে প্রীতির দিকে হাত বাড়াবার আগে তোমার বুকে মৃত্যু ভয়ের সৃষ্টি হয়। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। একদম পানির মতো পরিষ্কার। আপনার শক্তি সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। এবার আমার সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাকে দিই। প্রীতি আমার এক বুক ভালোবাসা। প্রীতির দিকে শুধু আমার হাত নয়, আমার বুকও বাড়িয়ে রেখেছি। সুতরাং প্রীতির কাছ থেকে আমাকে সরানোর জন্য এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। পিপিলিকার যখন মরতে শখ হয় তখন সে আলোর দিকে ছুটে যায়। অনেক পুরনো প্রবাদ কিন্তু খুবই সত্যি, আর এতে আলোর কোনো দোষ নেই। পিপিলিকার লোভ এর জন্য দায়ী। শোনো, প্রীতি হচ্ছে আগুন। ওর দিকে কেউ হাত বাড়ালে তাকে পুড়ে মরতে হবে। ঠিকই বলেছেন, সবাইকে একদিন মরতে হবে, তবে কোনো মানুষের ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। চলে, আসসালামু আলাইকুম। নাও, ওকে যেতে দাও। আমি চাই না এখানে কোনো গণ্ডগোল হোক, আর তা আমার মেয়ে জানুক। তাহলে প্রীতি মনে দুঃখ পাবে। কখন এসেছো বাবা? এই তো কিছুক্ষণ আগে। তুমি ভালো আছো? তোকে না দেখে আমি কি করে ভালো থাকি বল। তাই তোকে নিতে এসেছি, চল মা। কিন্তু কিন্তু আবার কি? কোনো কিন্তু নেই, যাবো। আর আমাদের যাবার ব্যবস্থা কর। যাবার কথা শুনে তোর মন খারাপ হয়ে গেল কেন? বাবা, বাবা, আমি আমি এখানকার একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি?
এ তো খুব খুশির কথা। নাম কি ছেলে? বাবা, ওর নাম রাজু। রাজু কি করে? সে ঘোড়ার গাড়ি চালায়, কিন্তু শিক্ষিত। ছেলে যাই হোক, তার পেশা যাই হোক, আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। ও বাবা, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট বাবা। তুই আমার সব, তোর সুখের জন্য আমি সব করতে পারি। যদি সময় থাকতো আমি নিজেই রাজুর গার্জিয়ানদের সাথে কথা বলতাম। তাই বলে তুই মন খারাপ করিস না। তুই রাজুকে বলে দিয়ে আয়, ও যেন ওর গার্জিয়ানকে নিয়ে আমার সাথে ঢাকায় দেখা করে। ওকে বাবা। রাজু, ও রাজু। বাহ, কি করছো? ছাড়ো প্রীতি, কেউ দেখে ফেলবে। দেখো, সেদিন যখন আমাকে চুমু দিয়েছিলে তখন মনে ছিল না? প্রীতি, আমাকে একটু একা থাকতে দাও। তোমার সাথে কথা বলবো বলে আমি কতখানি পথ ছুটতে ছুটতে এসেছি তুমি জানো? এই বুকে তোমাকে বলার জন্য কত কথা জমে আছে, না শুনলে তুমি বিশ্বাসই করবে না। আমার মনে অনেক কথা জমা হয়েছে প্রীতি। আজ তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। তাই নাকি? তাই তো বলি, বাবা আমার মুখে তোমার কথা শুনে আমাদের সম্পর্ক মেনে নিল কি করে? কি, তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? হ্যাঁ। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো না তো? ঠাট্টা কেন করব? তুমি আমার বাবাকে চিনতে পারোনি। আমার বাবা হাজারে নয়, লাখে নয়, কোটিতে একজন। আমার সুখের জন্য আমার বাবা সব করতে পারে। আমি যখন যা চেয়েছি আমার বাবা সব সময় আমার জন্য তাই এনে দিয়েছে। আজকেও তার অন্যথা হয়নি। এই নাও বাবার ভিজিটিং কার্ড, তুমি ঢাকায় গিয়ে বাবার সঙ্গে দেখা করবে। আমাকে হুমকি দিয়ে আবার মেয়ের কাছে বিয়েতে রাজি হবার নাটক করেছেন উনি। ঠিক আছে, আমিও দুর্বল খেলোয়াড় নই মিস্টার খান, এই খেলার শেষ আমি দেখেই ছাড়ব। এই কি এত ভাবছো বলো তো? না কিছু না। তুমি তাহলে আজই তোমার বাবার সাথে ফিরে যাচ্ছ? যাচ্ছি, কিন্তু কিন্তু আমার এই মনটা রেখে যাচ্ছি তোমার কাছে। তুমি ছাড়া একটা দিন আমার স্বস্তি হবে না রাজু। তুমি কথা দাও তুমি কালে তোমার মাকে নিয়ে ঢাকায় আসবে। আসবো, আমি কালই ঢাকায় চলে আসবো। মগবাজার এখান থেকে কত দূর বাবা? দূর আছে মা, 4-5 কিলো হবে। তোমরা দাঁড়াও, আমি একটা সিএনজি নিয়ে আসছি। ধর। এই মগবাজার যাবে? 1 ঘন্টার মধ্যে ঢাকা সেরা বলাও, এইটা খান সাহেবের অর্ডার। এক ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে পালায় যা, খান সাহেবের অর্ডার। এই মগবাজার যাবে? 1 ঘন্টার মধ্যে শহর ছেড়ে পালাও, তাইলে জানটা বাঁচা যাইব। ঢাকা শহরে চলে যাবি। কাজটা ভালো করলি না, কিছুক্ষণের মধ্যে আদাব শুরু হয়ে যাবে, মনে রাখিস কথাটা। যাবে তার আগে যা, নামে যা। Thank you.
করলি কেন? কি যে বলো মা, এটা তোমার গ্রাম না, এর নাম হচ্ছে ঢাকা। এখানে সহজে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। এসো মা, উঠো, সাজু আয়। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। আচ্ছা রাখি, খোদা হাফেজ। একটা কাজে এসেছি ভাই, তোর এখানে কয়েকটা দিন থাকবো। দিন মানে সপ্তাহ মাস বছর থাকো? আরে আমি তো গড়েই থাকতে পারি না, সারাদিন থাকি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। তুমি থাকলে ঘরটাও পাহারা দেওয়া হইব, আমিও পেট ভরে ভাত খাইতে পারবো। বুবু তোমরা থাকো, আমি চলি, আমার জরুরি কাজ আছে। আর শোনো, ফ্রিজে মাছ মাংস সব রাখা আছে, মজা করে রান্না করো, রাইতা এসে পেট ভরে খাবো। ঠিক আছে, আমিও বাইরে যাব। তুই কই যাবি? সবটা ঘুরে দেখবো। নো প্রবলেম, মা ওরঙ্গা যেখানে বিপদ নাই সেখানে। যাই বাবু, চল আসো না। আচ্ছা যা। না, সাইকেল নিয়ে গেলে দেরি হয়ে যাবো, টাইম নাই, ট্যাক্সিতে যাবো, চল। মামা, তোমার সাইকেলটা নিয়ে আমি ঘুরতে যাই। আরে যা না, গোড যেমনি চমনে গো। থ্যাংক ইউ। যেভাবেই হোক প্রীতিকে খুঁজে বের করতে হবে। এত বড় শহরে প্রীতিকে আমি কোথায় খুঁজে পাব? তুমি গাড়ি নিয়ে বাসায় যাও, আমি আসছি। রাজু! প্রীতি! ম্যাডাম, ম্যাডাম! হ্যালো স্যার, ম্যাডাম গাড়ি থেকে নেমে ওই রাজু নামের ছেলেটার সঙ্গে চলে গেছে। প্রীতি গাড়ি থেকে নেমে ওই ছেলের সাথে চলে গেছে? আমি বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি চলে গেছে। বাধা না দিয়ে ভালোই করেছিস। প্রীতি মনে দুঃখ পাবে, এমন কোন কাজ কোনো দিন ওর সামনে করবি না। জি ওকে স্যার, ওকে। ওই ছেলেকে প্রীতির জীবন থেকে সরাতে হবে, তবে সেটা জোর করে নয়, বুদ্ধি দিয়ে। বাহ, খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছো তো। হ্যাঁ সুন্দর, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো? ওই দেখো, বড় বড় দালানের পাশে কত ছোট ছোট বস্তি ঘর। এই বস্তির লোকদের সাথে ওই উঁচু মহলের মানুষদের অনেক ব্যবধান। এসব আমাকে শোনাচ্ছো কেন? এই জন্য যে তুমি যেন বুঝতে পারো তোমার সাথে আমারও অনেক ব্যবধান। না রাজু, তোমার আমার মাঝে কোনো ব্যবধান নেই, আমাদের ভালোবাসা সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। এসব নভেল, নাটক বা সিনেমায় চলে প্রীতি, বাস্তব জীবনে এই ব্যবধান ঘোচাতে গেলে সংঘর্ষ অনিবার্য। তোমার বাবা আমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। তুমি আমার বাবার সম্পর্কে জানো না রাজু, বাবা আমার জন্য সব করতে পারে। জানো, আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়, আমার কষ্ট হবে বলে বাবা দ্বিতীয় বিয়ে করেনি। আমার মুখটা কালো হলে বাবা সারাটা দিন অন্ধকার হয়ে যায়, বাবা আমাকে খুব ভালোবাসে। তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো প্রীতি? এই এত ভালোবাসি, আমার বাবা আমার সবচেয়ে প্রিয়, আমার হৃদয়। আর আমি? তুমি তো আমার হৃদয়ের স্পন্দন, আমার ভালোবাসা। এমন যদি কোনোদিন আসে হৃদয় আর স্পন্দন এই দুটো থেকে তোমাকে একটাকে বেছে নিতে হবে, তখন আমি দুটোই নেব। কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য এই দুটোই খুব প্রয়োজন। চলো রাজু, তোমাকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিলেই তুমি বুঝবে কি বিশাল হৃদয় মানুষ আমার বাবা। তোমার বাবার সাথে আমার পরিচয়? না মানে আজ নয়, আরেকদিন। ঢাকায় যখন আছি তখন পরিচয় তো হবেই। এখন চলো। কোথায়? বাসায়। না, আমি বাসায় যাব না, আজ সারাদিন আমি তোমার সাথে ঘুরবো, বেড়াবো। এক বুক ভালোবাসা দিয়ে তোমার মনে সব দুঃখ ভুলিয়ে দেব। Thank you.
তোমার প্রেমে আমায় তুমি দিয়েছ অন্ধ করে আমায় নিয়ে মনের দুয়া দিও তুমি বন্ধ করে জীবনের সবচেয়ে খুশির দিন বাবা আমি আমি রাজুর দেখা পেয়েছি বাবা আমি রাজুর দেখা পেয়েছি ভাইয়া তুমি ছাড়ো না আমি চালাতে পারি আই সাজু সাজু সাবধানে চালাস তোর কাছে তোর ভাই যেমন প্রিয় খান সাহেবের কাছে তার মেয়ে তেমন প্রিয় আর সেই মেয়েটাকে তার বুক থেকে তুই কেড়ে নিতে চাস আমি এখন তোকে বোঝাবো প্রিয়জনকে হারানোর ব্যথা কি আমি তোর ভাইকে গাড়ি চাপা দিয়ে মারব পারলে বাঁচা সেমিফাইনাল এর পরও যদি তুই প্রীতির সাথে মিশতে চাস তাহলে ফাইনাল খেলা খেলব হাই হাই কিরে কি হয়েছে কি আর হবে লোকে ঠিকই বলে গরিবদের জন্য এই পৃথিবীতে কিছুই নেই গরিব বলে আমি আমার ভালোবাসাকে পাবো না মামা গরিব বলে তুই তোর ভালোবাসা পাবি না বড় লোক হইলে তো পাবি খাড়া আমি তোরে বড় লোক বানানোর ব্যবস্থা করতেছি তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মামা আরে তুই যে আমার ছবি দিছিলি না সেই ছবি এক বিজ্ঞাপন অফিসে আমি জমা দিছি কালকে তোর ইন্টারভিউ কোনো মতে একবার লাইনে খাড়াইতে পারলে শুধু টাকা আর টাকা ওট 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 আরে ওট বাহ স্যার এই যে আমার ভাগ্না সামনাসামনি দেখেন ওয়ালাইকুম আসসালাম ভালো স্টিল তো দেখলাম চলো ভিডিওতে দেখবো সুন্দর এইবার ব্যাক 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 আবার সামনে আবার সামনে আবার সামনে আসসালামু আলাইকুম ওকে একটু ক্যামেরার সামনে দাঁড় করাও এই তুমি সরো তো সরো 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 আসুন হ্যাঁ দাঁড়ান
কথা বলি ভুল দূরে যাই তো দেশে রাপি পেট প্যাকেজ জি আছে ভালো যার আছে যেতে তুমি একদম ফাটিয়ে দেবে হ্যাঁ আরে মডেলিং এর জগতে আমি তোমাকে এক নাম্বার করে ছাড়বো ইনশাআল্লাহ তোমাকে বাংলা লিংকের বিজ্ঞাপনের মডেল হিসেবে সিলেক্ট করলাম কাল এসে কন্ট্রাক্ট সাইন করে যাবে প্রথমেই পাবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বেঁচে থাক বাবা বেঁচে থাক শুরুতে তুই এত বড় একটা কাজ পেয়েছিস আমার যে কি খুশি লাগছে আমার ভীষণ খুশি লাগছে বাবা খুশি লাগতি হইব শুরুতেই পাঁচ লাখ বছর না ঘুরতেইব পঞ্চাশ লাখ তারপর কোটি এই ধরে আরে বাবা ভাইয়া তুই তো তাহলে কোটিপতি হয়ে যাবি হ্যাঁ আমাকে কোটিপতি হতে হবে আমার ভালোবাসার যোগ্য আমাকে হতেই হবে আসতে পারি হ্যাঁ আরে তুমি হ্যাঁ আমি তোমার দিয়ে ঠিকানা নিয়ে খুঁজতে খুঁজতে চলে এলাম মার সাথে দেখা করতে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা ভাইয়ার ইয়ে বেঁচে থাকো মা বেঁচে থাকো আমাকেও সালাম করো আমি ওর মামা মামা বাচ্চা থাকো মা বাচ্চা থাকো আমার নাম প্রীতি আমার মানি আমি আজ থেকে আপনাকে মা বলে ডাকবো তাই ডেকো মা তাই ডেকো মিষ্টি মুখ করো নাও মিষ্টি কিসের মিষ্টি ভাই একটা পাঁচ লাখ টাকার কাজ পেয়েছে সত্যি ইয়ে বা আরে যেই সেই ব্যাপার না বাগনি বাংলা লিঙ্কের পরবর্তী বিজ্ঞাপনে মডেল হবে ওই যার বিজ্ঞাপন এজেন্সি ওরে কন্ট্যাক্ট করছে হ্যাঁ যাই বাবাকে সুখবরটা দেই আজ আসি মা আমার মাল ডেলিভারি না হলে আমি উপর মহলে ব্যাপারটা জানাতে বাধ্য হব কথাটা মনে থাকে জানো ফিরে প্রীতি ফিরেছে না স্যার ফিরেনি গেল কোথায় ও তো কখনো রাত করে বাসা ফেরে না বাবা বাবা দারুণ একটা সুখবর আছে নিশ্চয়ই তো রেজাল্ট বেরিয়েছে তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস আরে না না আমার রেজাল্ট না তার চেয়ে বড় খুশির খবর স্কলারশিপ পেয়েছিস আরে না আমার ব্যাপার না আমার বন্ধুর সুখবর বন্ধু হ্যাঁ ওই যে সেদিন তোমাকে বলেছিলাম রাজুর কথা আমার ভালোবাসা রাজু শহরে এসে একটা দারুণ কাজ পেয়েছে বাবা বাংলা লিংকের বিজ্ঞাপনের মডেল হিসেবে সিলেক্ট করেছে উইজার্ড বিজ্ঞাপন এজেন্সি প্রথমে পাঁচ লাখ টাকার কন্ট্রাক্ট নাও বাবা মিষ্টি খাও কি হলো বাবা তুমি খুশি হওনি খুশি হব না কেন খুব খুশি হয়েছি তাহলে হা করো আমি তোমাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেব মিষ্টি খাও হা করো কি হলো হা করতে বললাম না হা করো বাবা তোমরা দোয়া করো রাজু যেন অনেক বড় হতে পারে জরিনা ফলো মি জাগুয়ার স্যার উইজার্ড বিজ্ঞাপন এজেন্সি বিজ্ঞাপনের মডেল হবে আয়নায় চেহারা দেখেছো কখনো নিজের ছাগল দিয়ে হাল চাষ হয় না গেট আউট আর কখনো এদিকে আসবে না এসব কি বলছেন আপনি ঠিকই বলছি কলা গাছে কাঁঠাল ধরতে দেখেছো কোনোদিন ধরে না তোমার মতো গ্রামের একটা ক্ষেত দিয়ে বাংলা লিংকের বিজ্ঞাপনের কথা কল্পনা করা যায় বাস্তবে হয় না কালকেই তো আপনি কইলেন ও ফাটাই দিব মডেলিং এর জগতে ওইব কিং আর আজকে কি কইতেছেন এসব ভুল বলেছি
আমাকে পাগলে পেয়েছিল তো তাই বলেছিলাম এখন যাও নিজে বাঁচো আমাকেও বাঁচাও জাহাঙ্গীর শুরু করো জি স্যার এই শোনো এই এইভাবে দাঁড়িয়ে এখানে হ্যাঁ এখানে দাঁড়িয়ে লা 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 আরে দূর এখানে দাঁড়াও তুমি এসো তুমি এই যে টু 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 এইভাবে হ্যাঁ শোনো তুমি এসো তুমি স্টেপটা দেবে এইভাবে লা 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 ঠিক আছে বুঝেছো হ্যাঁ আমাদেরকে বের করে দিচ্ছে রমজান ভাই এসব কি করছে কি করতাছি দেখতেছো না ব্যাচেলার কোয়া ভাড়া নিয়া এখন কই থেকে জঞ্জালে না তুলছো জলদি খেয়ে দাও নইলে তোমার লগে আমারও জান যাইব চলো মা দাঁড়া আমিও তোর লগে যাবো না মামা আমাদের জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি তা চাই না এসো মা রমজান ভাই ওরা তো গেল গা আমি তো থাকতে পারি তুমি একলা থাকলে কোনো অসুবিধা নেই এখন যা আছে বুঝে লও আরে ভাই কখন করে এক কাপ চা দিতেন এখনো দেন ভাই একটা সোনা ছড়ি টিকিট দেন তো ১২ টাকা দেন ভাইয়া আমরা কোথায় যাচ্ছি গ্রামে তোদেরকে বাড়িতে রেখে আমি আবার আসবো না আর আসার দরকার নেই শহরে কোনো ভালো মানুষ থাকে না থাকে মা প্রীতি ভাবি থাকে আমাকে না বলে তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য তোমাদের বাসায় গিয়েছিলাম গিয়ে মামার মুখে শুনলাম তুমি চলে যাচ্ছ কারণ নাকি তোমাদের বের করে দিয়েছে তোমার বাবা আমার বাবা আমার বাবা এই শহরে খুব প্রভাবশালী বাবাকে আমি বললে যারা তোমাদের বের করে দিয়েছে তাদের অবস্থা খারাপ করে দেবে চলো কোথায় আমাদের বাসায় না এখন তো শহর ছাড়ছি তোমাদের বাসায় গেলে পৃথিবীটাই ছাড়তে হবে এবার ওরা শহর ছাড়বে যারা তোমাদের শহর ছাড়া করতে আসবে আমাদের বাসায় না যাও আমাদের একটা গেস্ট হাউস আছে সেখানে থাকবে চলো চলুন মা কিন্তু আর কোনো কিন্তু না ভাইয়া আমি ভাবির কথা রাখ চলো ভাবি চলো আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলতে চেয়েছিল ওই দুই টাকার রাজু কিন্তু সে জানে না আমি না চাইলে কেউ এই শহরে থাকতে পারে না তাই এখনো শহর ছাড়তে বাধ্য হয়েছে বাবা আয় মা বাবা তোমাকে আজই একটা কাজ করে দিতে হবে কি কাজ মা বল করে দিচ্ছি আমার বন্ধু রাজুকে কতগুলো শয়তান বাড়ি ছেড়ে করে দিয়েছে তোমার এই পালতু কুকুরগুলিকে দিয়ে ওই শয়তানগুলিকে এমন শাস্তি দেবে যাতে আর কোনোদিন রাজুর পিছনে না লাগতে পারে বিড়ালের মতো মুখ চুপসে গেল কেন পারবে না ওই শয়তানগুলোকে শিক্ষা দিতে অবশ্যই পারবে থ্যাংক ইউ বাবা যাই গিয়ে রাজুকে খবরটা বলে আসি আরে শোন শোন ওকে তুই কোথায় পাবি ও তো বাবা ওকে ওর মা ভাই সহ সবাইকে আমি আমাদের গেস্ট হাউসে এনে রেখেছি বাই বাবা স্যার বাড়ি সারা করতে গিয়ে তো উল্টো ফল হলো এখন নিজের বাড়িতে এনে তুলেছে স্যার যদি আদেশ করেন তাহলে ওদেরকে গেস্ট হাউস থেকে চপ তোদের আর কিছু করতে হবে না তাতে আর উল্টো ভালো হবে এবার যা করার আইন করবে ওসি সোহেলকে ফোন লাগা পুলিশের কাছে না গিয়ে ভালোই করছো মন খারাপ করে না বাবু ওরা তোমাকে তাড়াই দিয়া
একেবারে খারাপ করে নাই। আমার কাছে আসলে গরিবী হালত, এরম থাকবো রাজার হালত। তুই চুপ কর। এই প্রীতিকে তুই কেন বলিস না যে ওর বাবাই আমাদেরকে শহর ছাড়া করতে চাইছে? না মা, ওকে এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না, ওর মনে ওর বাবার জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। সেই ভালোবাসা শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে প্রীতির মনটা একদম ভেঙে যাবে, মনে অনেক কষ্ট পাবে। আমি ওকে কোনো কষ্ট দিতে পারবো না মা। তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না রাজু। বাবা বলেছে যারা তোমাদের বাড়ি থেকে তাড়িয়েছে তাদের শায়েস্তা করবে। কুকুর কুকুরের মাংস খায় না মা। জি কি বললেন? না না কিছু না, মামা একটু জোক করলো। চলো। কোথায়? একটা কাজের খোঁজে যাব। বেকার ছেলেকে তো তোমার বাবা মেয়ে দেবে না। চলো চলো। তামসা তামসার কি বলবো, বাপে বাই করে দেয়, মায়া জায়গা দেয়। গাড়িতে উঠো, কোথায় যাবে নামিয়ে দেব। না প্রীতি, কোথায় যাব তা আমি নিজেই জানি না, আমাকে পায়ে হেঁটে আমার ঠিকানা খুঁজতে হবে। তুমি যাও। ঠিক আছে, তোমার কাজে আমি ডিস্টার্ব করতে চাই না, তবে বিকেলে আবার আসবো। বাই বাই। রাখো। কি নাম তোমার? রাজু। প্রেম করো, ভালোবাসা। চলো থানায়, ভালোবাসা বের করছি। এই ওকে গাড়িতে তোলো। জি স্যার। এই চালান। যাও। রাজুরে পুলিশে ধরে নিয়ে গেল, বুবুরে তো খবরটা দিতে হয়। কি বললেন ওসি, রাজুকে ধরে এনেছেন? ঠিক আছে, তোকে আমি পরে ফোন দেবো। ওকে ওসি সাহেব, ওকে সেলে ঢুকান, আমি আসছি। এবার রাজুকে আমি বুঝিয়ে দেব, আমার কথা যারা অমান্য করে তাদের জীবন কি দুর্বিষহ হয়ে ওঠে। আমি আপনার ছেলেকে আটক করিয়েছি, কারণ আপনার ছেলে আমার কথা অমান্য করে আগুনে হাত দিয়েছে। আর আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তবে এটা শেষ নয়, এটা শুরু। শেষের ধারণা আপনার নেই। আমার কথা অমান্য করায় আপনার ছেলের আজকের এই পরিণতি। আপনার ছেলের চাকরি বাড়ি ঘর মান সম্মান সব আমি ফিরিয়ে দিতে পারি, যদি আপনি আপনার ছেলেকে নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যান, এই শহর ছেড়ে চলে যান। খান সাহেব, মানুষের মান সম্মান রিজিক সব একমাত্র আল্লাহই দিতে পারে, মানুষ পারে না। আমার ছেলে কোনো অপরাধ করেনি, ভালোবেসেছে মাত্র। ভালোবাসা কোনো অপরাধ নয়। আপনি যত বড় শক্তিশালী হন না কেন, নিজেকে ভাগ্য নিয়ন্ত্রণকারী মনে করবেন না, তাহলে যে পাপ হবে তাতে আপনি ধ্বংস হয়ে যাবেন। এইসব কথা আপনাকে বলছি এই জন্যে যে আপনি খুব তাড়াতাড়ি আমার আত্মীয় হতে যাচ্ছেন, আর আমার আত্মীয়ের কোনো ক্ষতি হোক আমি তা চাই না। আমি তো আমার ছেলেকে নিয়ে গর্ব করি, কারণ আমার ছেলে তার এক বুক ভালোবাসার জন্যে আপনার মতো ভালোবাসার দুশ্মনের সাথে লড়াই করে যাচ্ছে। পাগল হয়ে গেছে ভদ্রমহিলা, মনে হয় পুরো পরিবারটাই পাগল। শুনুন রাজুর মা, গরিবের অহংকার তার বাঁচার হাতিয়ার না, মৃত্যু ফাঁদ। আপনি মারুফ খানকে চেনেন না,
চিনি, খুব ভালো করে চিনি। শুনুন মারু সাহেব, আমার হয়তো আপনার মতো ক্ষমতা নেই, কিন্তু এই বুকে প্রীতির জন্য ভালোবাসা আছে, আর আমার সেই ভালোবাসার শক্তি দিয়ে সব বাধার পার আমি ডিঙিয়ে যাব। মনে রাখবেন, প্রীতি আমার এক বুক ভালোবাসা। আমি সেই ভালোবাসা তোর বুক থেকে উপড়ে ফেলে দেব। পারবেন না মারুফ সাহেব, পারবেন না। আমি আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে নিজে আমার ছেলের হাতে তুলে দেবেন। সেই দিন কোনোদিনই এই পৃথিবীতে আসবে না। উকিল সাহেব, রাজু জামিননামাটা ওসি সাহেবকে দিন। সেন্ট্রি। ইয়েস স্যার। রাজুকে ছেড়ে দাও, চলুন। রাজু। মা। মামার মুখে আমি সব শুনেছি রাজু, তুমি কেন এতদিন আমাকে এসব বলনি? আমি চাইনি তোমার মনে তোমার বাবার জন্য যে শ্রদ্ধাবোধ আছে তা নষ্ট হয়ে যাক। কিন্তু আমি ভাবতেও পারছি না আমার বাবা। ওসব কথা থাক প্রীতি, তুমি বাড়ি ফিরে যাও, আমিও মাকে নিয়ে গ্রামে ফিরে যাচ্ছি। আমি তোমাদের সাথে যাব। মা, আমাকে আপনি নিয়ে যাবেন না? অবশ্যই তুমি যাবে, তবে আজ নয়, যেদিন তোমার বাবা নিজে তোমাকে আমার ছেলের হাতে তুলে দেবে সেদিন। মা, আপনি আমার বাবাকে চেনেন না, তিনি কোনোদিনই তা করবেন না। করবে মা, আমি জানি তোমার বাবা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। যার বুকে মেয়ের জন্য এত ভালোবাসা, সে কোনোদিন তার মেয়েকে দুঃখী করে রাখতে পারে না। একদিন না একদিন তার মন জাগবেই। হ্যাঁ প্রীতি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, আমি মা আর সাজুকে গ্রামে রেখে আবার শহরে ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নেই, ভালোবাসা বড় পবিত্র, এর জন্য ঝগড়া করতে নেই। আসি চল। হ্যালো, কি বললেন ওসি? প্রীতি রাজুকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, প্রীতি ম্যাডামও রাজুর সাথে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। না, জাগুয়ার সবাইকে খবর দে, বাস স্ট্যান্ডে যেতে হবে। প্রীতি আমাকে ছেড়ে যেতে পারে না। দেখিবে একটু যাই দেন তো। ভাইয়া, পানি খাবো। ঠিক আছে বস, নিয়ে আসছি। মা, টিকিটগুলো রাখো তো। প্রীতি আমার বুকে, তোর মতো একটা ফকিরের বুকে আমার মেয়ে থাকতে পারে না।
ম্যাডাম আপনি এখানে আর বড় শ্যাম বলে করছেন রাজু ভাই আপনার এনে চলে গেছে তাই তো দল বল নিয়ে বাস স্ট্যান্ডে রাজু ভাই মারতে গেছে তোর ছেলের ভালোবাসা শেষ হয়ে গেছে আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি হেরে গেছে তোর ছেলে হেরে গেছে আমার ছেলে হারেনি মারুফ সাহেব আমার ছেলে তার হবু শ্বশুরকে ইজ্জত করে হাত তুলে নেই আমার ছেলে হারতে পারে না ওঠ রাজু ওঠ ওঠ বাবা ওঠ তোর মা তোকে আদেশ করছে ওঠ প্রীতি আমার এক বুক ভালোবাসা আমি বেঁচে থাকতে প্রীতিকে কেউ এই বুক থেকে কেড়ে নিতে পারবে না প্রীতি আমার প্রাণ তোর বুকে থাকতে পারে না তোকে মেরে আমি প্রীতিকে তোর বুক থেকে বের করে নেব এই বুকে প্রীতি আছে এখানে গুলি করলে প্রীতি মরে যাবে আপনি এখানে গুলি করুন মারুন শুট মি মারুন আমাকে মেরে ফেলুন মারুন মেরে ফেলুন আমাকে গুলি করুন প্লিজ মারুন মেরে ফেলুন আমাকে মারুন গুলি করুন প্লিজ শুট মি বাবা ওকে তুমি মেরো না বাবা ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তবে সে অপরাধ আমিও করেছি তাই ওর সাথে তুমি আমাকেও মেরে ফেলো মেরে ফেলো বাবা মেরে ফেলো প্রীতি এতদিন আমি মনে করতাম আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু না ও তো তোকে পাগলের মতো ভালোবাসে এই ভালোবাসার কাছে পৃথিবীর সব বাধা জোয়ারের মতো ভেসে যাবে ওর বুকে আছে তোর জন্য এক বুক ভালোবাসা জাগুয়ার স্যার ওদের বিয়ের আয়োজন কর ওকে স্যার বিআই সাহেব যখন রাজি আগামী শুক্রবারে ডাকবো আমি কাজী না এ বিয়ে হতে পারে না যে করি হোক এ বিয়ে বন্ধ করতে হবে কিন্তু কিভাবে রাজুকে মেরে ফেলতে হবে তাই হবে বাবা রাজুর বিয়ের বাদ্য কোনোদিন বাজবে না বাজা বিয়ের বাদ্য বাজা বিয়ের বাদ্য বাজাও রে খুশির খবর বাজাও রে খুশির খবর জানাও রে বর যাবে কনের বাড়ি
কনের বাড়ি তোমরা তাড়াতাড়ি বিয়ার সাজে তোলা সাজাও রে বিয়ার বাদ্য যত্ন করে চমকে যেন ওঠে কোনা দেখে বাসুর ঘরে বর যাবে কনের বাড়ি তোমরা তাড়াতাড়ি বর যাবে কনের বাড়ি তোমরা তাড়াতাড়ি বিয়ার সাজে দুলা সাজাও রে বিয়ার শর্টকাট যাওয়া যাবে ও আচ্ছা কি ব্যাপার গাড়ি এখানে থামালে কেন আমি বলছি তুই হ্যাঁ আমি তুই বিয়ে করবি না আমি তোর বিয়ে পড়াবো এদিকে Oh,
চার দিন হয়ে গেল তুই কিছুই মুখে দিসনি, এভাবে থাকলে তো তুই আমার একমাত্র মেয়ে। প্রীতি মা কথা বল, অদৃষ্টের উপর কারো হাত নেই মা, তা নিয়ে এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোকে আমি ওর চেয়ে ভালো ছেলের সাথে বিয়ে দেবো, আবার তোর মুখে হাসি ফোটাবো। ভাইজান, পুলিশ লাশ খুঁজে পায়নি, বলল এখন বেঁচে থাকার আর কোনো আশা নেই। ভাইজান, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, ডাক্তার বলেছে এমন অবস্থায় হাওয়া পরিবর্তন খুব কাজে দেয়, তাই আমি বলি কি আপনি প্রীতি মামনিকে নিয়ে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে চলে যান, দেখবেন সেখানে গেলে আমাদের মামনি একদম ভালো হয়ে যাবে।
হবো আমরা দুজন একে প্রাণ একে মন স্বপ্ন দেখেছিলাম একে ভালোবাসা তোমায় দিলাম প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম হবো আমরা দুজন একে প্রাণ একে মন স্বপ্ন দেখেছিলাম কোথাও খুঁজে পেলাম না স্যার সাহেব একটা মেয়ে হারিয়ে গেছে আর আপনারা তাকে খুঁজে পেলেন না আপনাদের সবাইকে আমি বলছি যত টাকা লাগে যা কিছু লাগে সমস্ত শক্তি আপনারা নিয়োগ করুন আমার মেয়েকে উদ্ধার করুন আপনি ভুল করছেন আমি রাজু না আমি জন আপনার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম এখন তার এগুলো লাগবে না চলুন ঘরে চলুন ও জন হতে পারে না ও আমার রাজু মনে হয় ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে আমি ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনব রাজু তা না হলে আমার গান শুনে ঘুরে তাকাতো না রাজু রাজু আমার কাছে এসো রাজু গানটা তো খুব সুন্দর আবার গান না আমি শুনে শুনে গাইবো এই গান তুমি জানো না এই গান আমি জানবো কেমন করে মিথ্যে কথা
এই গান তুমি জানো রাজু? ওহো, আমি রাজু না, আমি জন। তুমি জন না, তুমি রাজু। তোমার মনে নেই তুমি এই গান আমাকে নিয়ে গাইতে? আমি আপনাকে নিয়ে গান গাইতাম? কে আপনি, আপনার নাম কি? তুমি আমার নাম জানো না? জানবো কেমন করে, আজই তো আপনাকে প্রথম দেখলাম। আমার পোষা বানর আপনাকে সাগর পারে পড়ে থাকতে দেখে আমাকে সে খবর দেয়। আমার ঘরে রেখে আপনার জন্য ওষুধ আনতে যাই, ওষুধ নিয়ে ফিরে এসে আপনাকে পেলাম এখানে। কিন্তু আপনি এখানে কি করে এলেন? সেন্ট মার্টিন বেড়াতে এসে সাগরে পানিতে ডুবে গিয়েছিলাম, তারপর আর কিছুই বলতে পারবো না। চোখ খুলে দেখি আমি এই জঙ্গলে। ও বুঝেছি, বাবাকে হারিয়ে আপনি আবোলতাবোল বকছেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি আপনার সাথে এখানে কিছুদিন থাকবো। এই জঙ্গলে থাকবেন? বেশ চলুন। কি ব্যাপার, রাজু আমাকে চিনতে পারছে না কেন? নাকি চিনেও না চেনার ভান করছে? হয়ে যাই করুক, আমার মন বলছে ওই আমার রাজু, এবং ও ঠিকই আমার কাছে আসবে। ওই তো এসে গেছে মিস্টার রাজু। তুমি যেমন না চেনার ভান করে আমাকে কষ্ট দিচ্ছ, আমিও কথা না বলে তোমাকে কষ্ট দেব। কথা না বলে চলে গেল। মিস্টার রাজু আমার পরীক্ষা নিচ্ছ তাই না? বুঝলি, শহরের মেম সাহেব, কোন বড়লোকের মেয়ে হবে, শখ করে জঙ্গলে থাকতে চায়। থাকুক, তোরা একটু কষ্ট করে দেখে শুনে রাখিস। এ কেমন করে হয়, হবি কল একই রকম দেখতে, নাকি এটা আমার মনের ভুল? না না, আমি আর ভাবতে পারছি না, আমাকে জানতেই হবে জনের পরিচয়। কাকে জিজ্ঞেস করবো জনের পরিচয়, কাউকে তো দেখছি না। আরে জঙ্গল এত সুন্দর, মায়া কোথেকে এলো? এই চল। আরে তোমরা কারা?
বাড়লে কেন? আরে এত দেখি কত কইতে পারে, আমরা তো মনে করছিলাম হুড় পরি। কি হয়েছে? এরা ওর ইজ্জত নষ্ট করতে চায়। মাফ করে দাও, উনি যে তোমার বউ আর বুঝতে পারে নাই। বউ? কিরে তোরও পাত্রি পছন্দ হয়েছে? মেম স্যার আমার বউ হলে তুই খুশি হবি তাই? যদি কোনো ভুল করি গো,
মুখ পদ্ম যেন কি দারুণ দেখতে তুমি কবিতার মতো দুটি চোখ তোমার দেখিনি আগে কেন কি দারুণ দেখতে তুমি ভেজা ভেজা মুখটি তোমার সদ্য ফোটাও এক পদ্ম যেন কি দারুণ দেখতে তুমি করেছি আমি শহরে চলে যাব এখানে কয়েকদিন থেকে গেলাম আপনার আতিথেয়তা ভালোই লেগেছে সেই সাথে আপনাকেও ভালো লেগেছে কিন্তু আমার বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে আমাকে না পেয়ে না জানি আমার বাবার কি অবস্থা হয়েছে তাই আমাকে ফিরে যেতে হবে আপনি এখানে থাকতে চেয়েছিলেন সেছিল এক আজব কল্পনা সেই কল্পনা আমার ভেঙে গেছে এখানে থাকা যাবে না যদি যেতে না দিই আপনি আমাকে আটকে রাখতে চান হ্যাঁ আমার জীবনে আমি কোনোদিন কোনো স্বপ্ন দেখিনি কিন্তু আপনাকে দেখার পর থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি কিসের স্বপ্ন ভালোবাসার স্বপ্ন স্টপ ইট আপনি আমাকে কি মনে করেছেন কোথায় আপনি আর কোথায় আমি আপনি একটা অশিক্ষিত জঙ্গলি আর আমি থাক থাক ওসব কথা শুনুন আপনার চেহারা অবিকল আমার রাজুর মতো তাই বলে এই নয় যে আপনি আমার রাজু সো গুড বাই নেন ভাইজান এই জুসটা খেয়ে নেন না রে হাকিম আমি কিছু খাবো না আমার ভালো লাগছে না এই কথা বললে কি চলে ভাইজান আপনার কোটি কোটি টাকার ব্যবসা এভাবে আপনি পড়ে থাকলে আপনার ব্যবসা দেখবে কে এসব দেখে আর কি হবে যার জন্য সব করেছিলাম সেই মেয়ে যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন না না হাকিম ওসব ব্যবসা টাকসা কেন তোরা দেখ আমাকে একটু বিশ্রাম দে চাচা ঠিকই বলেছে বাবা চাচা শরীরের দিকে তাকানোই যায় না দুশ্চিন্তায় চাচা পাগল হতে বসেছে আর তাকে বলছো তুমি ব্যবসা দেখতে কেমন ভাই তুমি চাচার বিপদে ব্যবসা তুমি দেখতে পারো না পারি কিন্তু আমার হুকুম কে মানবে তুই পাওয়ার প্যাটারনি করে আন আমি সই করে দিচ্ছি সবাই তোর হুকুম মানবে আরে তুই কাটছিস কেন না না আমি একটু কষ্ট পাইনি আমি ওকে ভালোবেসেছি তাই বলে ও যে আমাকে ভালোবাসবে এমন তো কোনো কথা নেই চলে গেছে ভালোই করেছে এই জঙ্গলিকে কোন দুঃখে সে ভালোবাসবে তোরা ভালোবাসিস তোদের মধ্যে কোনো জাত নেই বিভেদ নেই বংশ আভিজাত্যের ঠুনকো বড়াই নেই এখানে থাকতে থাকতে আমিও তোদের মতোই হয়ে গেছি বানরটা বুঝে আপনাকে ধরে নিয়ে এসেছে সরি এই ছেড়ে দেবো নাকে যেতে দে আমি খুবই দুঃখিত আমি আপনার মনে কষ্ট দিয়েছি না না আপনি দুঃখ প্রকাশ করবেন কেন আমি আমার কথার জন্য দুঃখ প্রকাশ করছি আর না আপনি যা বলেছেন ঠিকই বলেছেন আসলে ভালোবাসার অধিকার আমার থাকতে পারে কিন্তু পার অধিকার তো আমার নেই আপনাকে ভালোবাসতে পারলে আমিও খুশি হতাম কিন্তু বিশ্বাস করুন এই কোনো ভালোবাসা নেই সব রাজুকে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি এই মনে আপনি কিছুই পাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দিন আরে না আপনি এসব কি বলছেন
বন্ধুত্বের মতো কোনো সরি নেই। আপনি না শহরে যাবেন? চলুন আমি আপনাকে শহরে পৌঁছে দিয়ে আসি। চলুন। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই যেতে পারবো। এইটুকু কষ্ট করলে মনে অনেক শান্তি পাবো। চলুন দেখে উঠো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। পারবেন। কি করে? আপনি মিষ্টি করে একটা হাসি দিন, তাহলেই চলবে। মিষ্টি করে একটা হাসি দিন। শুনুন, হাসতে হবে না, আসুন গাড়িতে উঠুন। আপনি উঠছেন কেন? আমিও আপনার সাথে ঢাকা যাব। ঢাকা যাবেন মানে? এই রাতের বেলা এত দূর আপনি একা যাবেন কি করে? আমি আপনাকে ঢাকায় পৌঁছে দিয়ে আসবো। আপনার অনেক কষ্ট হবে। আরে না, আপনার ভালোবাসা না পাই, পাশে তো থাকতে পারবো। কি মাইন্ড করলেন? নো, থ্যাংক ইউ। আসুন উঠুন উঠুন। হ্যাঁ, এটা কি? পাওয়ার অফ অ্যাটর্নি। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি। এখন এই প্রতিষ্ঠানে ব্যবসার সব পাওয়ার আমার। এখন যান, চেক বইটা নিয়ে আসুন। জানছি। আরে এই যে ম্যানেজার সাহেব, নতুন বছরে সালাম দিয়ে গেলেন না, বড় করে একটা সালাম দেন। জি, আসসালামু আলাইকুম। যান যান। বাবা, ব্যাংক থেকে সব টাকা একসাথে তুলে নিয়ে চল খেটে পড়ি। চুপ। খালি টাকা না, ভাইজানে সমস্ত সম্পত্তির মালিক হতে হবে। স্যার, 1 কোটি টাকার একটা চেক লেখেন। জি, 1 কোটি লেখেন। আচ্ছা, বাবা টাকাটা আমি তুলে আনি। পারবি তো? হ্যাঁ পারবো, এই দেখি। চমন খাত কি হবে স্যার? নিউ প্রোডাকশন। ওদিকে চলুন। থ্যাংক ইউ, এবার আমি যেতে পারবো, আপনি ফিরে যান। ভয় পাবেন না, আমি আপনার সাথে আর যাব না, ফিরতি বাসে আমি কক্সবাজার চলে যাব। এই ছবিগুলো আপনার অজান্তে তুলেছিলাম, আপনি যখন চলেই যাচ্ছেন তখন এসব রেখে আর কি লাভ, শুধু শুধু কষ্ট। নিন। শালার 1 কোটি টাকা পাইছি, আমার বাপরেও কমু না। চল আজকে ব্যাংকক ফুটা যাই, লজাই। রাজু বেঁচে আছে? চাইলে ছবিগুলো আপনি নিতে পারেন। না, আপনি তো আমার মনের মধ্যে স্মৃতি হয়ে বসে আছেন, আপনার যদি কোনো স্মৃতির দরকার পড়ে তাহলে এই ছবিগুলো আপনাকে সাহায্য করবে। আপনার মন থেকে আমাকে সরিয়ে ফেলুন, আপনি শান্তি পাবেন। শান্তি কথাটা বড় ভ্যাট টার্ম, আপনার স্মৃতি আমার মনের মধ্যে যে যন্ত্রণা দেবে তার মধ্যেও আমি শান্তি খুঁজে নেব। ওকে গুলি করে দে। দয়া করে এইটুকু আমাকে বুঝতে পারছি না, চলুন পালাই। আচ্ছা, ওরা আপনাকে মারতে চাইছে কেন? আমাকে না, আপনাকে মারতে চাইছে। আমাকে মারতে চাইবে কেন? আমি কি করেছি? কিছু তো বুঝতে পারছি না, আগে বাসায় গিয়ে নি, তারপর। না, আপনাকে একা ছাড়া যাবে না, ওরা আবার অ্যাটাক করতে পারে, আমিও আপনার সাথে যাব। চলুন। বস, মারতে পারি নাই।
শালা সুন্দর যে চেক নিয়ে ব্যাংকে গেল, টাকা নিয়ে আসবে তো নাকি ভেগে যাবে? হ্যালো বাবা, রাজু বেঁচে আছে, আমি ওকে মারতে চেয়েছিলাম কিন্তু পারিনি। মারতে পারিসনি? তাহলে তোর বাড়িতে যাবে, আর বাড়িতে গেলি সর্বনাশ। শোন, তোরা ওত পেতে থাক, ওরা বাড়িতে ঢোকা মাত্রই রাজুকে গুলি করে মেরে ফেলে দিবি। সামান্য একটা ছেলেকে মারতে পারলি না? যা, যেখান থেকে পারিস তোরা ওকে খুঁজে বের কর, যা। তোমারই কারণে বাকিটা জীবনে কষ্ট পেলেও তো হাসবো।
ভালোবাসো কোটি কোটি বার আমি ভালোবাসবো একবার যদি ভালোবাসো কোটি কোটি বার আমি ভালোবাসবো মার্কেটের সামনে অপেক্ষা করছি ঠিক আছে আমি এক্ষুনি আসছি ঠিক আছে কারফোন ভাইজান একটা পার্টির লোন নিয়েছিল এখন দিচ্ছে না আমি চাপ দিয়েছি তো তাই আপনাকে ফোন করেছিল না না এদের কোনো কনসিডার করবেন না হ্যাঁ নাস্তা করুন ভাইজান এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ইয়ে আমি একটু বাইরে যাই হ্যাঁ ওই ঝামেলাটা শেষ করে দিই হ্যাঁ আর কোনো ভয় নেই কিন্তু আমি বুঝতে পারছি না ওরা আপনাকে মারতে চাইছে কেন আমাকে না আপনাকে আমাকে বুঝেছি আপনি না বলেছেন আমার চেহারা রাজুর মতো হ্যাঁ অবিকল আপনি রাজু তাহলে ওরা রাজুকে মারতে চাইছে সেই সাথে আপনাকেও কি বলছেন আপনি রাজু কি ওরা এখন আমার মনে হচ্ছে রাজুর মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা খুন তাড়াতাড়ি চলো রাজু রাজু বাংলা তুই এরা কারা
রাজু 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 তুই ভাই চাস তুই আমার চিনতে পারতেছস না আমি তোর রতন মামা আচ্ছা ঠিক আছে তুই আমার না চিনত তোর মা মানে আমার বুবু তারা তো চিনতে পারবি মা আমার মা ও তোর অ্যাক্সিডেন্টের পর বুবু কারোর লয় কথাবার্তা কয় না বুবু বউ হয়ে গেছে চল বাসায় চল তাড়াতাড়ি চল এই যে দেখ দেখ তোর লেগে কানতে কানতে তোর মায়ের বুবু হয়ে গেছে বুবু ও বুবু এই দেখো আর দেখো কারণ রয়েছি তোমার রাজু তোমার রাজু রাজু আমার রাজু রাজু তুই আমাকে ছেড়ে তোদের কোথায় ছিলি বাবা আমাকে ছেড়ার কোথাও চাস দে আমাকে ছেড়ার রাজু আমার না মা আমি তোমাকে ছেড়ার কোথাও যাব না রাজু রাজু ওজে ওজে ওরা 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 এসে কবির ফেলতে চেয়েছিল বাবা ওরা আবার আসছে ওরা আবার আসছে রাজু আমি তোকে হারাতে চাই না বাবা বাবা তুই পা তুই পালা রাজু বাবাকে জানাতে হবে এবার চলো ব্যাংক থেকে হাকিম 1 কোটি টাকা তুলেছে অথচ আপনি আমাকে জানাননি সেজন্যই স্যার আপনাকে অফিসে আসতে বলেছি আপনার ভাই পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে আমাকে দিয়ে এসব করিয়েছে ঠিক আছে আপনি যান আমি দেখছি জি স্যার হ্যালো বাবা আমি প্রীতি প্রীতি মা তুই বেঁচে আছিস কোথায় তুই আমি বাসে আসছিলাম কিন্তু হাকিম চাচা ছিল সুন্দর আর তার লোকেরা আমাকে মারতে চাইছে এখন আমি কি করব ঠিক আছে তুই অফিসে চলে আয় আমি দেখছি তোকে কে কি করে আচ্ছা ঠিক আছে চলো সুন্দর তোর এত বড় সাহস যে তুই আমার মেয়েকে মারতে চাইছিস না ভাইজান না তোমার এই হাত
আমার ছেলের গায়ে উঠবে না, কারণ এখন তোমার কোনো ক্ষমতাই নেই। আমার ক্ষমতা নেই? দেখাচ্ছি তোকে, জাগুয়ার, ওকে মেরে আর গোড় ভেঙে দে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে। ও কিচ্ছু করবে না, কারণ ও বিক্রি হয়ে গেছে। জি স্যার, আপনার এখানে চাকরি করে কয় টাকা পায়, আর ওনার সঙ্গে কাজ করে লাখ লাখ টাকা পায়, তাই আমি এখন ওনার লোক। আরে বেশি ফরফর করলে কিন্তু গুলি করে দুমু। আরে না, এখন না, আগে ভাইজানকে দিয়ে ওনার সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে তারপর পারবি। তোর এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না হাকিম। হবে ভাইজান, হবে। প্রীতিকে সুন্দরের সাথে বিয়ে দেবার জন্যই রাজুকে মেরে ফেলেছিলাম। আরে না বাবা, না, আমি মেরেছি। এই ব্যাটার দেখছি শকুনের প্রাণ, মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে আবার মরার জন্য। না, ওকে মেরো না, ও রাজু নয়, ও জন, কিন্তু দেখতে রাজুর মতো। তাই তো বলি, রাজু বেঁচে এলো কিভাবে? শোনো মিস্টার জন, প্রীতির সাথে আমার বিয়ে হবে সোনাপুর গ্রামে, তোমার দাওয়াত রইল, এখন যাও। বলো মা কবুল,
আমি বিয়েতে রাজি না। আহা, খামাকে সময় নষ্ট করছে কেন? কবুল বলে ফেলো মা। বললাম না আমি বিয়েতে রাজি না। বল কবুল। না, আমি কবুল বলবো না। বলবি না। আল্লাহ আল্লাহ রহম কর। কবুল বলবো না। না, আমি মরে গেলে কবুল বলবো না। কি হয়েছে? আমার মা কোথায়? আমার মা, ছোট ভাই সাজু, মামা, ওরা কোথায়? আমরা তো ওদের কাউকে চিনি না। কিন্তু আমি আমি এখানে এলাম কি করে? ওই হাতি আপনাকে আমাদের এখানে নিয়ে এসেছে। তোর প্রীতি রে জোর করে ওর চাচা ধরে নিয়ে গেছে, খবর পাইলাম সুন্দর লোকের বিয়ে দিতেছে। না, প্রীতির বিয়ে হতে পারে না, কিছুতেই না। প্রীতির বিয়ে হবে আমার সাথে, আর কারো সাথে না। সুন্দর, আমি আসছি। তোরা ভেবেছিলি আমি মরে গেছি? না সুন্দর, না। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না। Oh!
আসেন ইন্সপেক্টর সাহেব আসেন ভালো করে ধ্যান কি অবস্থা হাই যাও কে নিয়ে চলো রাজু হাই বাবা তোর কিছু হয়নি তো না মা বেয়াই সাহেব আমার ছেলে রাজুকে ওরা মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি রাজু আবার আমার বুকে ফিরে এসেছে আপনি ওকে দোয়া করুন বেয়াই সাহেব তাইলে অগো দুজনের বিয়া আমরা আইজি দিয়ে দিতে চাই আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে বাহ তোমরা যাকে রাজু ভাবছ তার চেহারা অবিকল রাজুর মতো কিন্তু আসলে জন এসব তো নেই কি বলছো না হ্যাঁ মা ও ঠিকই বলছে ওই ঘটনার পর আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম আমি একটা জঙ্গলের কাছে নদীর পাড়ে পড়ে আছি কিছুই মনে করতে পারলাম না তখন আমি জঙ্গলেই রয়ে গেলাম হাতি বানর ওরাই ছিল আমার সঙ্গী আস্তে আস্তে আমার নাম হয়ে গেল জন তারপর একদিন জঙ্গলে দেখলাম প্রীতিকে কিন্তু স্মৃতি নষ্ট থাকায় আমি কিছু চিনতে পারলাম না কিন্তু এখন আমার স্মৃতি ফিরে এসেছে তা এখন সব চিনতে পারছি মা প্রীতি আমি তোমার রাজু থাক জন তোমাকে ঠাট্টা করতে হবে না তুমি আমার ভালোবাসা কোনোদিন পাবে না প্রীতি ভালোবাসা